এই ভিডিওতে আমরা আজকে ডব্লিউসি কমান্ডের কাজ শিখব। খুব ইম্পর্টেন্ট একটা কমান্ড ডব্লিউসি কমান্ড। সেই ডব্লিউসি কমান্ডের কাজ করতে গেলে আমাদের একটা ফাইল বানাতে হবে। তো আমরা ফাইল বানানো অলরেডি শিখে গেছি ক্যাট কমান্ড দিয়ে। তো ক্যাট কমান্ড দিয়ে ফাইল কি করে বানাতে হয় তবু আরেকবার আমি করছি। ক্যাট গ্রেটার দেন ওয়ান ডট টিএক্সটি, এখানে আমার কিছু লেখার জন্য অপশন আছে। I am a student. Today is Monday. Okay, control D দিয়ে সেভ করলাম। তো এটা আমরা আগেই শিখেছি, কিন্তু আজকে আমরা শিখবো WC command. WC command এর কাজটা দেখি। WC one.txt যেই করব সঙ্গে সঙ্গে আমরা তিনটে আউটপুট দেখতে পাচ্ছি 2733 1.txt আর ক্যারেক্টার কতগুলো আছে 33, 1 2 3 4 এগুলো স্পেস ডট সব কাউন্ট করে টোটাল 33টা হবে। ওকে, তাহলে আমরা WC মানে হলো ওয়ার্ড কাউন্ট। কিন্তু ওয়ার্ড কাউন্ট কমান্ডের নাম হলো, এখানে আমাদের কাজ হবে অনেক কিছু, কতগুলো লাইন, সেকেন্ড হলো কতগুলো ওয়ার্ড, কতগুলো ক্যারেক্টার, ওই ফাইলের মধ্যে সবকটা ডিসপ্লে করে দেবে। এটাই হলো WC এর কাজ। এবার আমি তিনটে না চেয়ে আমি একটা একটা করে দেখতে পারি। আমি যদি চাই কতগুলো লাইন আছে শুধু দেখব, তার জন্য কমান্ড হলো WC-L 1.txt। এখানে শুধু আমি দুইটা আউটপুট পাবো, এই যে শুধু দুইটা পাবো। ঠিক তেমনি আমি যদি WC-W ফর ওয়ার্ড, মানে আমি শুধু মাঝেরটা পাবো 7টা। আবার যদি আমি WC-CD তাহলে আমি কি পাবো, কতগুলো ক্যারেক্টার পাবো। তাহলে কি দেখলাম, WC দিলে তিনটেই পাচ্ছি, আর ইন্ডিভিজুয়ালি আমি যদি একটা একটা করে পেতে চাই এটা দেখতে পাচ্ছি। ওকে, এবার আমি দুটো করেও দেখতে পাবো, মানে সবই WC কমান্ড। আজকে যা করাচ্ছি সবাই WC কমান্ড, অনেকগুলো হচ্ছে। WC করলে তিনটে লাইন মানে তিনটা আউটপুট দেখাবে, দুটো লাইন আছে এখানে, 7টা ওয়ার্ড, 33টা ক্যারেক্টার, 33টা। ইন্ডিভিজুয়ালি আমি একটা একটা করে দেখতে পারি। আবার আমি যদি দুটো করে দেখতে চাই যে কতগুলো আমার লাইন আছে আর ওয়ার্ড আছে, আমি দেখব 2 আর 7। ঠিক সেম সেম ভাবে লাইন আর ক্যারেক্টার দেখি, ঠিক আছে। আবার ক্যারেক্টার আর ওয়ার্ড দেখি, সবগুলো আমি কম্বিনেশন করে দেখলাম, ঠিক আছে। এগুলো অনলাইনে বসে বসে ধরে করতে পারি, ফোনেতেও হবে কম্পিউটারেও হবে, সব কটা কম্বিনেশনই দেখতে পেলাম। WC দিয়ে যা যা হয় আমি দেখলাম। আচ্ছা, আমরা আরেকটা ফাইল বানাই, এটা ছোট একটা লিখি, এখানে লিখি ভৈরব গাঙ্গুলি কলেজ। তাহলে এবার WC যদি আমি করি 2.txt, তাহলে এইটার মধ্যে আমি দেখতে পাবো যে একটা লাইন, তিনটে ওয়ার্ড, 24টা ক্যারেক্টার্স। ওকে, আচ্ছা, এগুলো আমি WC দিয়ে আবার এই যা যা করলাম সেগুলো সব দেখতে চাই। তাহলে WC-C যদি করি 24 পাবো, WC-L যদি করি কতগুলো লাইন পাবো। আবার ওইগুলো একই জিনিস করে আমরা প্র্যাকটিস করার সময় সবগুলো চেক করতে পারি, আরো ফাইল বানাতে পারি নিজেদের মতো করে, সেটাও চেক করতে পারি। আরেকটা যেটা করাবো, এবার আমরা দুটো ফাইল নেম নেবো, কি হয় দুটো ফাইল দিলে আবার কি হচ্ছে। প্রথমে 1.txt এর আউটপুট গুলো সব দেখিয়ে দিলাম, এই যে এখানে আউটপুট গুলো অলরেডি সেভ করা আছে, আমি দেখতেই পাচ্ছি 2733 1.txt। আবার পরেরটাই আছে 1324 2.txt, যে 1324 2.txt। যেহেতু আমি একটা কমান্ড দিয়ে দুটো ইউজ করছি, সেই জন্য আবার লাস্টে গিয়ে টোটালটাও দেখিয়ে দিচ্ছি, যে 2 আর 1 = 3 হলো, ওয়ার্ড 7টা 3টে 10টা হলো, তারপর 33 আর 24 57টা। এখানে আমি তিনটে দিলে তিনটে টোটাল করতে,
ওকে, তাহলে ডব্লিউসি দিয়ে আমরা কি শিখলাম, কতগুলো লাইন আছে, কতগুলো ক্যারেক্টার আছে, কতগুলো ওয়ার্ড আছে, একটা ফাইলে দেখতে পারি, অনেকগুলো ফাইলে দেখতে পারি, টোটাল দেখতে পারি, আবার ইন্ডিভিজুয়ালি কতগুলো লাইন, ইন্ডিভিজুয়ালি কতগুলো ওয়ার্ড, কতগুলো ক্যারেক্টার, এই সবগুলোই আমরা ডব্লিউসি কমান্ড দিয়ে দেখতে পারি। ওকে।